আচ্ছা, একটা গুড কোশ্চেন করেছেন যে অনার্স এবং প্রফেশনাল অনার্স এর মধ্যে পার্থক্য। খুব বেশি পার্থক্য নেই, বেসিক দুইটা পার্থক্য। এই দুইটা পার্থক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে এই দুইটা বিষয় একদম ক্লিয়ার হতে পারবে, ক্লিয়ার হতে পারবো। প্রথমত অনার্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নরমাল যে অনার্স আর একটা হচ্ছে প্রফেশনাল অনার্স। প্রফেশনাল অনার্স, এখন নরমাল যে অনার্স আছে, ধরেন আপনি অ্যাকাউন্টিং অনার্স করবেন কিংবা বাংলায় অনার্স করবেন বা রাষ্ট্রবিজ্ঞান অনার্স করবেন, তো এখন করতে হলে এখন রাষ্ট্রবিজ্ঞান যদি আপনি অনার্স করেন তাহলে আপনাকে এই সবকিছু তো বাংলায় পড়তে হবে, অবশ্যই অ্যাকাউন্টিংও বাংলা। কিন্তু যদি আপনি প্রফেশনাল অনার্স করেন সেক্ষেত্রে আপনার সমস্ত ভার্সন হবে ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন সম্পূর্ণ বইগুলো ইংলিশে, এবং আপনি যখন পরীক্ষা দিতে হবে পরীক্ষা হবে ইংলিশে, ইংলিশে হবে। তো সুতরাং আমি কেন একটা বিষয় বলবো যে যদি কেউ ইংলিশে দুর্বল হয়ে থাকে তাহলে আমি বলবো যে প্রফেশনাল অনার্সটা না করাই ভালো। অনেকে আপনার প্রথমে আপনার একটা আবেগ হতে পারে, আবেগ আপনি করতেই পারেন, তো তখন দেখলাম যে তিন মাস বা ছয় মাস পরে আমি আর পাচ্ছি না। আপনার প্রত্যেকটা আবেগের কারণে হতে পারে এটা, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যখন আপনার ইংলিশে প্রশ্ন করা হবে আপনার ইংলিশে সবকিছু আনসার করতে হবে। এই মানে এই অনার্স প্রফেশনাল অনার্স হচ্ছে ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন। দ্বিতীয়ত এখানে একটা আর একটা পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে একটা অর্থের পার্থক্য, অর্থ যে আপনি যদি নর্মাল অনার্স করেন সেটা হচ্ছে আপনার ভর্তি হওয়ার সময় 3,000 টাকা লাগতে পারে, ফর্ম ফিল আপ 4,000 টাকা লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। মানে ওভারঅল যে 4 বছরের যে কোর্স সেটা আপনি 4 বছরের যে কোর্সটা এটা 20,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন, 20,000 টাকার মধ্যেই হয়ে যাবে, হয়ে যাবে। আর প্রফেশনাল যে অনার্সটা আছে এটা সেমিস্টার পদ্ধতিতে, সেমিস্টার অর্থাৎ 6 মাসের, 6 মাসের থাকে, 4 বছর 8টা সেমিস্টার আছে। এখন এই সেমিস্টার পদ্ধতিতে আপনাকে শেষ করতে হবে, জি। আর এখানে প্রতি সেমিস্টারে আপনার খরচ হতে পারে 60,000 থেকে 70,000 টাকা, অনেক বেশি এর থেকে, যেখানে আপনি দেখেন মাত্র 20,000 টাকায় আপনি 4 বছরের অনার্স শেষ করে ফেলতে পারেন। হাইস্ট আমি 30,000 টাকা ধরলাম, জি, 30,000 টাকায় আপনি 4 বছরের অনার্স শেষ করে ফেলতে, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে আপনার 1 বছরে লাগবে 60,000 থেকে 70,000 টাকা, 1 বছরে, এটা 1 বছরে, তাহলে 4 বছর, হ্যাঁ হ্যাঁ, অনেক খরচ। তো এখানে এই জন্য আমি বলবো যে না বুঝে, কারণ যদি একটু অর্থের ক্রাইসিস কারো থাকে তাহলে পরে প্রফেশনাল অনার্সে যাওয়ার দরকার নেই, আর ইংলিশে যদি দুর্বল হয়ে থাকে তাহলে এখানে যাওয়ার দরকার নেই। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, অনার্সে যেটা প্রফেশনাল এটা সব কলেজে তো নেই? ও হ্যাঁ, এটা গুড কোশ্চেন, এটা সব কলেজে আপনি পাবেন না, জি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড কিছু কলেজ আছে, যে সমস্ত কলেজে প্রফেশনাল অনার্স আছে, আছে, এছাড়া আর অন্য কোনো কলেজে এগুলো দেয় না, দেয় না, সচরাচর থাকে না, সচরাচর থাকে না, জি। তো আশা করি যে অনার্স এবং প্রফেশনাল অনার্স যে বেসিক যে পার্থক্য এটা আশা করি আমি বুঝাতে পেরেছি, জি। তো ধন্যবাদ আপনাকে, জি।